আজ আমি পরিপূর্ণ, প্রতিটা নারীরই স্বপ্ন থাকে তার সুন্দর একটা ফ্যামিলি হবে। একটা নারীর জীবনে তো সব থেকে এটাই বড় পাওয়া, সবার সাথে সুন্দর সম্পর্ক থাকবে, সবাই তাকে ভালোবাসবে, বোঝার চেষ্টা করবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার ননদের সাথে যখন আমি গল্প করতে বসি তখন আমি ভুলেই যাই ও আমার ননদ, আমার মনে হয় ও আমার ফ্রেন্ড। আজকে আমি অনেক বেশি খুশি, অনেক কিছু কেনাকাটা করব। আর সাফওয়ান প্রথমবার আমাদের সাথে শপিং এ যাচ্ছে, বিষয়টা ভাবলেই অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমার রাজপুত্রকে একটু চেকআপে নিয়ে যাচ্ছি, তার দাদি সাফওয়ানকে নিয়ে অনেক বেশি চিন্তিত, কেন চিন্তিত একটু পরেই বলছি। সবাই এমন ভাব করতেছিল মনে হচ্ছে আমরা অনেক দিনের জন্য চলে যাচ্ছি। সাফওয়ান আমাদের বাড়ির জান, আমাদের সবকিছু, ওকে সবাই অনেক বেশি ভালোবাসে, বিশেষ করে আমার শাশুড়ি, আমার ননদ, চোখের মনি সাফওয়ান। সাফওয়ান যখন দুনিয়াতে আসে নাই তখন খালি ভাবতাম আমার সন্তানটা কবে পৃথিবীতে আসবে। আমার ছেলে দুনিয়াতে আসার পর আমি একটা জিনিস খুবই চিন্তা করি যে আমরা দুজন মা বাবা হয়ে গেলাম। আর আপনারা অনেক বেশি কমেন্ট করতেন কবে আপনাদের বাসায় ছোট্ট নাদিম সোহাকে দেখতে পাবো। অবশেষে নাদিম চলে আসলো, আল্লাহ তাআলা যেন সবাইকে বাবা মা হওয়ার তৌফিক দান করে। বাবা মায়ের জন্য সন্তান অনেক বড় একটা নিয়ামত। এখন বলি সাফওয়ানকে নিয়ে কেন আমার শাশুড়ি মা চিন্তিত ছিল। ওর গলার মধ্যে একটু শাঁসা আওয়াজ হতো, মনে হচ্ছে ঠান্ডা লাগছে। এর আগে আমরা বেস্ট দুইটা ডক্টর দেখাইছি, দুইটা ডক্টরই বলছে ছোট বাচ্চাদের এরকম হয়, অনেকেরই এরকম সমস্যা দেখা দেয়, একটু শাঁসা আওয়াজ করে। বাট আমার শাশুড়ি মা তো নাছোড়বান্দা, বলছে আরেকটা ডক্টর দেখা। ওনার পরিচিত একটা ডক্টর আছে, বলছে ওর কাছে নিয়ে যা। কি আর করবো, শাশুড়ি মা যেহেতু বলছে ওনার মনের শান্তির জন্য আমরা চলে গেছি ডক্টরের কাছে। উনিও বলছে কিছু বাচ্চা এরকম শাঁসা আওয়াজ করে, মনে হয় যে ঠান্ডা লাগছে, কিন্তু কিচ্ছু হয় না আপনার বাচ্চা, সে অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এটা শোনার পর আমরা সবাই মহা খুশি। আর বাচ্চাদের কিন্তু মাসে একবার হলেও চেক আপে নিয়ে যাওয়া উচিত, তাহলে বাবা মায়েরও শান্তি লাগে। সাফওয়ানের চেহারাটা কিন্তু বাপের মতো রাগি রাগি, নাদিমকে দেখলে মনে হয় রেগে আছে, সাফওয়ানকে দেখলে সেমই মনে হচ্ছে আমার, মনে হয় বড় হইল ওর প্রচুর রাগ হবে। এখন আমি অনেক খুশি, শপিং এ যাচ্ছি, কিছু টুকিটাকি কেনাকাটা করব। আর সাফওয়ানও প্রথমবার যাচ্ছে আমাদের সাথে, বিষয়টা ভেবে অনেক ভালো লাগতেছিল। বাপ মা আর ছেলে মিলে চলে যাচ্ছি শপিং এ। এই তো চলে আসলাম মেকআপ আইটেম নেওয়ার জন্য, আমার কিছু মেকআপ আইটেম প্রয়োজন ছিল। মেয়েদের মেকআপ আইটেমের দাম কিন্তু প্রচুর, এটা ভাবলেই অনেক বেশি অবাক লাগে। যাই নিবেন না কেন সবই দেখবেন অনেক বেশি প্রাইস। আগে যখন মায়ের সাথে শপিং এ যেতাম আর মায়ের কোলে থাকতো আমার ভাই, তখন ভাবতাম মা কিভাবে ভাইকে নিয়ে কেনাকাটা করতেছে। কিন্তু আজ যখন মা হয়েছে তখন বুঝতে পারি যে কিভাবে আমার মা পরিশ্রম করতো। এখন তো তাও আমার হাজবেন্ড আছে আমাকে সাহায্য করার জন্য সবকিছুতে, কিন্তু আমার মা সবসময় একাই সবকিছু করছে। আমার বাবা জবের কারণে তেমন কিছুই করতে পারতো না, সবসময় জব নিয়ে পড়ে থাকতো, এখনো পড়ে আছে। আমি কেনাকাটা করতেছি আর এইদিকে বাপ্পাটা বোর হচ্ছে। আমার জামাইয়ের চেহারা দেখুন কি অবস্থা হয়ে গেছে, সে পুরো বোর ফিল করতেছিল। আর আমার ছেলেই ভালো মানুষ, সে তার মধ্যে আছে, সে জানি না কি ভাবনা চিন্তা করতেছে, চুপচাপ বাবার কোলে বসে আছে। আর আমি সুন্দরভাবে কেনাকাটা করতেছি, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলে অনেক লোক। কেনাকাটা শেষ, তেমন কিছুই নেই নাই, জাস্ট প্রয়োজনীয় জিনিসগুলো নিছিলাম যেগুলো খুবই প্রয়োজন ছিল। আগে আমি সপ্তাহে 2-3 বার শপিং এ চলে আসতাম, এখন মাসেও আসি না, কিছু প্রয়োজন হইলেই হইছে শপিং এ চলে আসবো। বাট এখন সবকিছু পরিবর্তন হয়ে গেছে মা হওয়ার পর। বাসায় আসার পর দেখি সবাই নিচে দাঁড়িয়ে আছে, পেয়ারা খাইতেছিল কুমকুম। এই তো আমরা বাসায় চলে আসলাম। আর একটা কথা, নাদিম কিন্তু আজকে আমাকে প্রচুর ঘুরাইছে, সাথে সাথে নিজেরাও ঘুরছে, বাপ্পাটাকেও ইচ্ছা মতো ঘুরাইছে, অনেক বেশি মজা করি আমরা সবাই মিলে একসাথে। আর আমার পরাই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন রোজা ফ্যাশনে। রোজা ফ্যাশনের প্রতিটা ড্রেস অনেক বেশি কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর, আমার তো খুবই ভালো লাগে, আপনারা চাইলেও নিতে পারেন, পেজ লিংক আমার ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন।